আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর টিভি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি দীর্ঘদিন ধরে ক্লাস দিতে পারি নাই, আমার সাময়িক সমস্যার কারণে অনেক কর্মব্যস্ততা এবং অসুস্থতা ছিলাম। আর একটি কথা বলি, একটি ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, শ্রম লাগে। প্রথমে ক্যামেরা দিয়ে ছবি তোলা লাগে, এরপরে কম্পিউটারে নিয়ে আসা লাগে, এরপরে সেটার পরে রেকর্ড করা লাগে। যদি 20 মিনিট রেকর্ড করা লাগে, এরপরে 20 মিনিট ওটারে আবার এডিট করা লাগে, রেন্ডার হতে সময় লাগে যারা জানেন, এরপরে সেটাকে ইউটিউবে আপলোড করতে আরও সময় লাগে। তো একটা ক্লাস যদি আপনারা দেখেন যে আধা ঘন্টা বা 25 মিনিটে, সেটার পিছনে প্রায় হলো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা শ্রম বা সময় দিতে হয়। এই জন্য আমি অনেক ব্যস্ত থাকার কারণে এবং অসুস্থতা থাকার কারণে আপনাদেরকে দিতে পারে নাই, আমাকেও খারাপ লাগতেছিল। তারপরেও আজকে ইনশাল্লাহ আমরা ক্লাস করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই শ্রম চেষ্টা সাধনা আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। চলুন আমরা আজকের ক্লাস শুরু করি। গত ক্লাসে আমরা 109 নম্বর ক্লাস পর্যন্ত আয়াত পর্যন্ত আমরা সুরা নিসা থেকে দেখছি। আজকে ইনশাল্লাহ তার পরবর্তী আয়াত থেকে ইনশাল্লাহ ক্লাস দেখব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। চলুন ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু থুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ। ভেঙে ভেঙে পড়ি, যেহেতু এখানে এই লাইন শেষ, এই জন্য আমি এখানে থেমে দিয়েই শুরু করতেছি। ওয়া মাই নাকে যাবে, ওয়ামাই ইয়ামাল সুআন, আবার ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম আও ইয়াযলিম ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু নাফসাহু থুম্মা ইস্তাগফিরুল্লাহ। এখান থেকে ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু থুম্মা ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ। পরের পিন ইয়াজিদিল্লাহ গফুরর রহিমা। ইয়াজিদিল্লাহ, এখানে আল্লাহ শব্দটা লা হবে, ল নয়। আল্লাহ শব্দের ডান দিকে যখন জের হয় তখন আল্লাহ শব্দের লামটাকে মোটা করে ল। ইয়াজিদিল্লাহ গফুরর গফুরর রহিমা। দুইটি জবর দম ফেলার কারণে একটি জবরকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। পরের আয়াত ওয়ামাই ইয়াকসিবে, আবার ওয়ামাই ইয়াকসিবে ইসমান ফা ইন্নামা, আবার ওমাই ইয়াকসিবে ইসমান ফা ইন্নামা। এই সা অক্ষরটা যেন সিনকর উচ্চারিত না হয়, নরম করে ইস ইসমান ফা ইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি, আবার ইয়াকসিবুহু আলা নাফসিহি
وكان الله عليما حكيما. أبار. وكان الله عليما حكيما. পরে ومن يكسب আবার ومن يكسب خطيئة আবার خطيئة أو إثما ثم يرمي আবার এই জায়গা লক্ষ্য করুন, নুন সাকিন উচ্চারিত হবে না। কেন? নুন সাকিনের পরে দেখেন ইয়া অক্ষরের উপরে কি আছে বলেন? ইয়া অক্ষরের উপরে তাসদিদ আছে, এই জন্য এখানে ওমাই ইয়াকসিবু খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি, তারপরে বারি আং, রিটার্ন আর একটু দিব, বারি আং ফকদ ইহতামালা, হাওকটা ভিতর থেকে বেশি উঠবে, শুশু করে উঠবে, ফকদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। এভাবে করে এখান থেকে আমি তেলাওয়াত করতেছি, ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا. তারপরে ولولا فضل الله عليك, আবার ولولا فضل الله عليك, তারপরে ورحمته, তারপরে لهمت ইল্লা, হা মিমের সাথে মিলে গুণা, লাহাম্মাত এই মিমের জবর এই তাজদিদে, লাহাম্মাত লাহাম্মাত ইফাতুম মিনহুম আই ইউদিল্লুক, দম ফেললে আই ইউদিল্লুক, এভাবে দম ছেড়ে দেব এখান থেকে, ولولا فضل الله عليك ورحمته لهم طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وَمَا يَضُرُّونَكَ مِنْ شَيْءٍ, এভাবে দম ছেড়ে দিবেন, মিং শাই, দুই জের উচ্চারণ হবে না, দুই জেরই আরদি সাকিন হয়ে যাবে। এই যে উপরে দেখেন আমাদের যারা কোরআন শরীফ পেয়েছেন এই কোরআন শরীফের সুবিধার জন্য এখানে একটু গোলের মাঝে সাকিন দেওয়াই আছে, তার মানে দুই জেরকে বাদ দিতে হবে, আর এটাকে আরদি সাকিন বলা হয়। وَمَا يُضِلُّونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَضُرُّونَكَ مِنْ شَيْءٍ وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ তারপরে মালাম তাকুং তাআলাম, এটা কুং হবে, মালাম তাকুং তাআলাম, তারপরে ওয়াকানা ফাদ
লোল্লহি ফাউল্লহি আলাইকা আযীমা وكان فضل الله عليك عظيما. তারপরে লা খৈর খাইরা পড়া যাবে না, কি বলতে হবে, লা খৈর ফি কাসীরিম মিন নাজওয়াহুম, আবার লা খৈর ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমার, আবার ইল্লা মান আমার বিসদাকাতিন আও মা'রুফিন, তারপরে أو إصلاح بين الناس. এখানে বুঝাই দিই, ইহা করে দেখেন যে দুইটা জের এবং উপরে ছোট মিম, হায়ের একটা জের হবে আর একটা জের আমাদের উচ্চারণ করা লাগতেছে না। এখানে বলতে হবে আও ইস 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 লা হিম হাজের হি আর হি মিলবে এই মিমের সাথে হিম। এটা হলো নুন সাকিনের ইকলাবের নিয়ম, যদি দুই জব দুই জে দুই পেশের পরে বা পাওয়া যায় অথবা নুন সাকিনের পরে বা পাওয়া যায় সেই জায়গায় ছোট মিম পাওয়া যায়। এত কিছু বোঝার দরকার নেই আমাদের, আমরা সহজ ভাষায় বুঝবো যেখানে ছোট মিম পাওয়া যাবে তার সামনে যদি দুইটি জের এবং দুইটি জবর এবং দুইটি পেশ থাকে, তাহলে আমরা দুই জবর দুই জের এবং দুই পেশের মধ্যে একটা জের এবং জবর পেশকে বাদ দিয়ে আমরা একটা জের জবর পেশের সঙ্গে মিমকে মিলিয়ে দিয়ে আমরা উচ্চারণটা করে যাব। তাহলে এখানে আমরা পাইছি হাজের হি, হি মিলবে মিমের সাথে হিম, বাস হয়ে গেল। আও ইসলাহিম বাইনান নাস, শেষ হবে নাস। ومن يفعل ذلك كبايشة كب ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما. أبار ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما. بري ومن يشاقق الرسول ومن يشاقق الرسول من بعد ما এই যে নুন সেখানে পড়ে এই যে বা আসছে কিছুদিন আগে যে বুঝাইলাম, এই যে ছোট মিম, এই যে ছোট মিম, এই মিমের জের এই মিমের সাথে, এই নুন উচ্চারিত এখানে হবে না। আমরা নিয়ম পড়ছিলাম নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গণ্য করে পড়তে হয় মিম বাদিমা। পরের পৃষ্ঠা ওই পারে বললাম মা তাবাইয়ানা লাহুল হুদা, আবার মা তাবাইয়ানা লাহুল হুদা ওয়ায়াত تَبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمْ, আবার ওই পারে ছিল মা মা তাবাইয়ানা লাহু হুদা ওয়ায়াত্তাবিউ গায়রা
سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. এক জবর যাবে, উচ্চারণ হবে না। মাসির পরে ইন্নাল্লাহা লায়াগফিরু লায়াগফিরু আই ইউশরিকা বিহি আই ইউশরিকা বিহি। তারপরে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আবার ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তারপরে ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকদ দাল্লা ضَلَالًا بَعِيدًا. أبدا وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ تفوري ضلالا بعيدا. تربور إن يدعون من دونه أي نون الشتاء হচ্ছে না, এই ইয়ার সাথে এমন ভাবে উচ্চারণ হবে না, কে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আরেকবার বোঝা যায় না, আবার ইং মানে ইন এমন হবে না, ই মিলবে এর সাথে ধাক্কা দিয়ে এই, আর এই এই শব্দটা নাকে নিয়ে যেতে হবে। এই ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা ওয়া ইন ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা মারিদা। দুই জবর এক জবর বাদ এবং দুই জবর পরে তাসজিদের অক্ষর আমরা পেয়েছি। এখানে তাসজিদের অক্ষরকে আদায় করতে হচ্ছে না, আমরা শুধু লাআনাহুল্লাহ দম ছেড়ে দিব। আর কোরআন শরীফে আমি আপনাদেরকে পড়েছিলাম যেখানে ছোট করে মিম অবশ্যই দম ছেড়ে দিতে হয়, এটার নাম ওয়াকফে লাজিম। মিম অক্ষর ওয়াকফে লাজিম, এইখানে অবশ্যই দম ফেলিতে হবে। لعنه الله وقال لا وقال لأتخذن من عبادك نصيبا مفروضا. أبر وقال لأتخذن من عبادك نصيبا مفروضا. আজকে পর্যন্ত রাখতেছি, পৃষ্ঠাগুলো কেমন জানি ঘোলা ঘোলা আমার কাছে লাগতেছে। ইনশাল্লাহ সামনে সুন্দর করে ছবি তুলে আপনাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে তাওফিক দান করুক এবং আমাদের সবাইকে হুজুর টিভি 24 ইউটিউব চ্যানেলের সকল ছাত্র ভাই এবং বোনদের আমাদের দিনের পথে কোরআনের জন্য কবুল করুক। এ আশাবাদ ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত ক্লাস আমরা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।